এখন তো তোমাকে বোন বলতে আমার ঘৃণা করছে। ভিডিওটা প্রাইভেট না করো তাহলে আমি স্ট্রাইক মারবো, প্লাস ভিডিওটা ডাউনলোড করবো, প্লাস আমি থানায় কেস করবো। ঠিক আছে, আমার আমার কথা হলো এটা, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, যদি তোমার মনে হয় থানায় ডায়রি করবে তো করতে পারো, যদি ভাবো যে কিনা না তিনটে কেন, যদি ভাবো দশটা স্ট্রাইক মারার তোমার ক্ষমতা থাকে তো মেরে দেখাও, আমার কোনো অসুবিধা নেই। কিরে ছোট লোক বল, তুমি যে একটা ওয়ার্ড ইউজ করেছো না যে ছোট লোক, অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা ইউজ করে যারা ছোট লোক শুধু তারাই। আমাদের যে দাদা দিদি বলে সম্মান দিচ্ছি সেটা মানে আমি তোমাদের রেসপেক্ট করি বলেই দিচ্ছি, বাট তোমরা যেটা করেছো সেটাতে তোমরা রেসপেক্টের জায়গায় থাকো না। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, কারণ তোমাদের রাখিদি মানে ফেমাস রাখিদি আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। ভিডিওটা কেন বানিয়েছিল সেটাও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো যে কিনা ওকে নিয়ে একটা প্র্যাঙ্ক করেছিলাম আমরা, আর প্র্যাঙ্কে এটা দেখানো হয়েছিল যে কিনা ব্যাগের ভিতরে সোনার কোনো একটা জিনিস আমরা ঢুকিয়ে দিয়েছি, তো দেন তারপরে প্র্যাঙ্কটা হয়েছিল। তো এটা সবাই বুঝতে পারছে যে কিনা প্র্যাঙ্কটা আমরাই করেছি, সোনার জিনিস ঢুকিয়ে দিয়েছি। তো আমাকে ফোন করেছিল একবার যে লিটন দা ভিডিওটা আপলোড করো না, তো আমার মনে হয় না যে কিনা এটার এমন কিছু খারাপ আছে যে ভিডিওটা আপলোড না করার মতন। তো পরে দেখলাম আজকের একটা ভিডিও বানিয়েছে যে কিনা আমি তোমাকে বলছি তুমি যদি ভিডিওটা প্রাইভেট না করো তাহলে আমি তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক দেবো, এর আগেও আমি এটা করেছি, প্লাস আমি থানায় কেস করব, কারণ আমি এসব ভিডিও আমি এসব প্র্যাঙ্ক সহ্য করব না। তো যে কিনা আমাদের নামে অনেক অনেক কথা বলেছে, আর কথা বলার কারণটা পরে বুঝতে পারলাম যে কিনা আমাদের যে ফেসবুক পেজটা এলডি সিরিজ, হ্যাঁ ওখানে ওই ভিডিওটা 4 লাখের মতন ভিউ হয়েছে, এর জন্য ও মানে ছাড়বে যদি ও ভালোভাবে বলতো যে ভিডিওটা ছেড়ো না বা কিছু, তো আমরা অতটা মানে মানসিকতার মানুষ না যেটা ও বলছে যে ভিডিওটা ডিলিট করলো না, ব্লক করে দিয়েছে, এই করে দিয়েছে। তো আর তারপরে বিশেষ করে ও বলেছে যে কিনা থানায় ডায়রি করবে, কেস করবে, মানে ও যথারীতি থ্রেট কল করছে, তো এর জন্য যে কিনা থ্রেট কল করছে এই রাগ হয়ে ভাবছি আরো ডিলিট করবে না, কারণ ও আমাদেরকে দিয়ে একটা প্র্যাঙ্ক করিয়েছিল। আমরা যখন দার্জিলিং এ ঘুরতে গিয়েছিলাম তখন কি একটা ভূতের প্র্যাঙ্ক করেছিল। তো ওদা কি করবো, আমাকে খুব ভয় লাগছে। ভাই তুই যখন আমাকে দিয়ে প্র্যাঙ্ক করাতে পারিস তো আমি তোর উপরে প্র্যাঙ্ক করলে অসুবিধা কোথায়? না ওই যে ভিউ হয়েছে টেলিভিশনে জ্বলে যাওয়ার মতো চলে গেছে, এর জন্য ওই যেমন বলছে না যে যে বন্ধুত্ব রেখে ভুল করেছি, বন্ধু চিনতে ভুল করেছি, মানে এখনো তোমাদেরকে দাদা দিদি বলছি। তুমি যে একটা ওয়ার্ড ইউজ করেছো না যে ছোট লোক, অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা ইউজ করে যারা ছোট লোক শুধু তারাই, এটা হয়তো তুমিও ভালো করে জানো। অ্যাকচুয়ালি মানে এখন তো আমরা বললাম তাহলে বলবি যে তাহলে তোমরা কেন ইউজ করছো মানে এই কথাটা, এটা যে তোমাকে বলা হলো যে এরকম ধরনের ওয়ার্ড তুমি ইউজ করো না যে ছোট লোক বা এরকম, তোমার বউ তোমার সব কিছু সহ্য করতে পারে তাই বলে আমরা সহ্য করব না, মানে এরকম বাড়ির লোক সহ্য করতে পারে, মানে তুমি কি দেখে যদি বাড়ির লোককে আমার কিছু সহ্য করতে। তুমি আরেকটা কথা বললে যে কিনা যে ও 10 বার হ্যাঁ এইটা মানে কি তিনবার তিনবার না 4 বার মেকআপ করে, হ্যাঁ মেকআপ করে মেকআপ, আমার কথা হচ্ছে ভাই মেকআপ কিনে দিই আমি ইউজ করে তোমার কেন ফাটছে, টেলিভিশনে জ্বলে যাওয়ার মতো চলে গেছে, আমি এই জিনিসটা তো বুঝে পাই না। আমার জন্য কোথায় বকা খেতে হলো দার্জিলিং গিয়ে? আর সবথেকে বড় কথা যে না না না, এক মিনিট তোমাদেরকে একটা কথা বলি যে কিনা আমরা যে টিমটা ঘুরতে গেছিলাম মানে সবাই মিলে দার্জিলিং যে গিয়ে না গিয়েছিলাম, তো ট্রেনে বসে তুমি বললে না যে অর্পিতা দি আর তুমি দুজনে যদি ভালো হও, তো তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে একটা দাদা গিয়েছিল তার বউয়ের সঙ্গে, হ্যাঁ তার বউয়ের সঙ্গে তোমাদের কেন ঝামেলা হলো বলো তো? সেটা হয়তো মানে যারা আমাদের সঙ্গে গিয়েছিল দার্জিলিং তারা ভালো করেই জানে যে কেন ঝামেলা হয়েছিল আর কি ঝামেলা হয়েছিল, তো কেন হবে বলো? সত্যি যদি ভালো হও তো মানে ভালোটা কাউকে প্রুফ করতে হয় না, অটোমেটিক প্রুফ হয়ে যায়। ব্যাপার হচ্ছে অর্পিতা দিকে আমি কখন মোটা বললাম যে অর্পিতা দি মোটা মোটা বলে জাস্ট প্র্যাঙ্ক করেছিলাম, মোটাও একটা সে তখনই বলেছিল, এছাড়া তো অর্পিতা দির সঙ্গে ভালো না না না, ওটা মোটা বলা হয়েছিল যাতে অর্পিতা দি রেগে যায় এর জন্য প্র্যাঙ্কের উপরে, তাছাড়া বডি শেপ করা এটা আমার মনে হয় না যে কিনা কারো ঠিক, যে কিনা যে যেরকম ভগবান যাকে যেরকম বানিয়েছে তাকে সেরকম থাকাই উচিত। আর এখানে অর্পিতা দির কথাটাই বা কেন আসবে যে অর্পিতা দিকে মোটা বলেছে এই বলেছে? না না, রাখি এমন ভাবে কান্নাকাটি করেছে, এখানে কান্নাকাটি করার কিছু নেই।
আর ও এরকম একটা অপবাদ আমার নামে দিয়ে দেবে যে জাস্ট কিছু না সিম্পতি গেইন করার জন্য আর কিছু না। এখানে কান্নাকাটির কোনো প্রশ্নই আসে না, কানাকাটি করে পুরো চোখের জলে নাকের জলে হয়ে গেছে। করতে করতে এতটা নিচু পর্যায়ে নেমে গেছি, মানে যে কোনো কিছু নিয়ে প্র্যাঙ্ক করতে পারি। আরে যে কোনো কিছু নিয়ে প্র্যাঙ্ক তো তুমিও করেছো, তুমি কয়দিন আগে তো রিসেন্ট তোমার মায়ের উপর প্র্যাঙ্ক করলে, তারপরে একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করলে ফানি তোমার মাসির উপরে, তো তুমিও তো প্র্যাঙ্ক করেছো যে সাগরদের বাড়ি তুমি চলে যাচ্ছো। আর সাগর অতটাও ইনোসেন্ট ছেলে না, অতটাও বাচ্চা ছেলে না যে তার মানে একটা সম্মান নিয়ে কেউ খেলা করবে আর সে সেটা বলবে না, সেটার কোনো রিপ্লাই দেবে না। তুমি একা কেন বলছো, সাগরকেও নিয়ে আসো, ওরও কি মতামত সেটাও জানি। আর তার চেয়ে বড় কথা, ওই প্যান্টটা ডিলিট করার মতো কিচ্ছু না। তারপরও যে রাখি তোমাদের থ্রেট দিচ্ছে, তাহলে তুমি ভেবে নাও আমি তোমাদের থ্রেটই দিচ্ছি, তুমি যদি ভিডিওটা প্রাইভেট না করো তাহলে আমি স্ট্রাইক মারবো, প্লাস ভিডিওটা ডাউনলোড করবো, প্লাস আমি থানায় কেস করবো। ঠিক আছে, আমার আমার কথা হলো এটা, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, যদি তোমার মনে হয় থানায় ডায়রি করবে তো করতে পারো, যদি ভাবো যে কিনা না তিনটে কেন, যদি ভাবো দশটা স্ট্রাইক মারার তোমার ক্ষমতা থাকে তো মেরে দেখাও, আমার কোনো অসুবিধা নেই, আমি ওপেন, একদম চ্যালেঞ্জ নিতে রেডি। তাতে আবার এমনি নর্মালি হয় না, আবার এখানেও ভিডিওটা আপলোড করেছে, আবার ফেসবুকে ভিডিওটা আপলোড করেছে, মানে দু জায়গাতেই ভিডিওটা, মানে দু জায়গায় মানে কি করছো যে ভিডিওটা আমি কোথায় দেখবো না দেখবো, তাই জন্য দু জায়গাতেই তুমি আপলোড করেছো যে আমি কোথায় দেখছি না, যে তোমার কি মনে হয় তোমার ভিডিওটা আমাদের কাছে আসবে না, আর কেউ এসে কমেন্টে বলবে না। প্রথমত তো মানে দেখিনি সেরকমভাবে ভিডিওটা তোমার, মানে পুরোটা জাস্ট একটু আগেই পুরোটা কমপ্লিট করে দেখলাম, জাস্ট আমি মানে কি বলবো, আমি আমার ইচ্ছা হচ্ছিল না ওটা দেখতে, কিন্তু কমেন্ট বক্সে এসে সবাই এমনভাবে বলছে ভিডিও ডিলিট করো ভিডিও ডিলিট করো, তারপরে গিয়ে পুরো ভিডিও দেখে আমারও মনে হলো, মানে আমাদের মনে হলো যে একটা রিপ্লাই দেওয়ার এর দরকার আছে। আর আমার মনে হয় কি জানো তো, তোমার সঙ্গে আমার সঙ্গে একটা পার্সোনাল জিনিস ছিল, যেটা যেটা তুমি ওপেন পাবলিকলি করেছো, মানে ইউটিউবের যে ব্যাপারটা না, ঘরে ঘরে ঝামেলা হলে ঠিক আছে, যেটা এই প্ল্যাটফর্মে আনাটা আমার মনে হয় খুব একটা ভালো কাজ করনি তুমি, এটা একটা বেকারের থেকে একটা বেকার কাজ করলে তুমি, মানে সেইখানে এটা একটা প্রফেশনাল লাইফ, যেখানে সবাই সবাই তোমার আলাদা সাবস্ক্রাইবার আছে তারা তোমায় ভালোবাসে, আমার আলাদা সাবস্ক্রাইবার আছে তারা আমাদের ভালোবাসে, এবার তাদের কাছে একটা ছোট হয়ে যাওয়ার ব্যাপার আছে না, তো তুমি এই জিনিসটা এরকমভাবে না করে একটুখানি ইসে করতে পারতে। আর তুমি যে বললে না যে তোমায় নাকি আমরা আনফলো করেছি, এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক আইডি থেকে, এক সেকেন্ড, এই যে এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি, যে দোলা নীলকরি, তো এখানে এই যে জাস্ট ফলোয়িংটাই দেখো, ওকে নাকি আমি আনফলো করে দিয়েছি, জাস্ট 9 জন ফলোয়িং আছে, তার মধ্যে প্রথমেই দেখো ওদের আছে মানে এই বদমাশ গ্যাং আছে, ঘরোয়া আছে, অর্পিতাদির চ্যানেল আছে, রাখি অফিসিয়াল চ্যানেল আছে, আমরা নাকি এটা আনফলো করে দিয়েছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আনফলো তখন মানে আমরা করিনি, বাট এখন আমরা আনফলো করতে বাধ্য হলাম, মানে কিছু মনে করো না যে আনফলো করতে বাধ্য হলাম, এদিকে দাও যে মানে এই যে আমি এখন এই যে তোমাদেরকে আনফলো করলাম, এই তোমাকে সবার আগে করে দিচ্ছি, মানে এই যে জাস্ট এই যে ভিডিওটা ওখানে আপলোড করেছে দেখতে পাচ্ছ, এই যে তোমায় এই আনফলো করলাম, সব কিছু থেকে আনফলো করে, এমন সব কিছু থেকে করে দেবো, কারণ তুমি মিথ্যে কথাটা বললে না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কখনো ভাবিনি যে কিনা তোমাকে সত্যি আমি বোনের মতন দেখেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে বোন বলাটাও কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে, মানে কি একটা হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না, যে কিনা এত ভালো সম্পর্ক, তোমরা আমাদের বাড়িতে এসছো, আমরা তোমাদের বাড়িতে গিয়েছি, খুব ভালো একটা বন্ডিং ছিল, মাঝখানে কি একটা কেজরা পাকি দিলে তুমি জানো আর ভগবান জানে। মানে বলছে না যে ও আমার ইসে হয়, ওর মান সম্মান রাখার দায়িত্ব আমার, আরে তোমার কে বারণ করেছে মান সম্মান তুমি রাখবে না, তার একটা মান সম্মান আছে, আমাদের কি মান সম্মান নেই, মানে তুমি কি প্র্যাঙ্ক করোনি, আর তুমি কি কারোর উপর প্র্যাঙ্ক করো না, প্র্যাঙ্কটা ঠিক কি হয়, আমরা তো লাস্টে বলে দিয়েছি যে প্র্যাঙ্ক করেছি, তো আবার বললাম এখন বলছি যে কিনা ব্যাগের ভিতরে যে সোনার জিনিসটা ঢুকিয়ে দিচ্ছি সেটা তো দেখা যাচ্ছে রে ভাই, আর বলে দিলাম যে কিনা আমরাই ঢুকিয়েছি সেখানে, মান সম্মানের কি আছে ভাই। আর এর থেকে মানে মানে কি বলবো, খারাপ ওখানে লাগে যে তুমি যেমন বন্ধুত্ব ভেবেছিলে যে বন্ধুত্ব আর কি করে ভুল করেছো, এখন তো আমাদেরও মনে হচ্ছে আমরা বন্ধুত্ব করে ভুল করেছি, মানে বন্ধু মানে ভুলটা তো হয়েছে আমাদের দিক থেকেও, তোমাকে ভালো বন্ধু ভেবে আমাদের নিজের জিনিসগুলো শেয়ার করা, আর এই রিসেন্ট তোমরা আমাদের বাড়িতে আসলে, আর তোমাদের বাড়িতেও আমরা গেছি, ব্লগও করেছি, এখনো আমার হাতে একটা ব্লগ রয়েছে যেটা আমাদের ছাড়া হয়নি, ওদের বাড়িতে গিয়েছিলাম, ওটা আর মনে হয় না আমার ছাড়ার দরকার আছে। এখন তো তোমাকে বোন বলতে আমার ঘৃণা করছে, মানে রিসেন্ট ওদের বাড়ি থেকে আমরা গেম খেলে এসেছিলাম, মানে এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু ব্লগটা আমার এখনো ছাড়া হয়নি, যেই মানে এই এত কিছু ঝামেলার মধ্যে ব্লগটা ছাড়া হয়নি, আর ওটা ছাড়বো না। অ্যাকচুয়ালি ভিডিও বানাতে চাইনি তো বাধ্য হয়ে ভিডিওটা বানাতে হয়েছে, কারণ এত কমেন্ট আসছে, নেগেটিভ কমেন্ট আসছে আমাদের দিকে, যে কিনা
পুরো সবাই ধেয়ে আছে, আরে ভাই দুই পক্ষের কথা শোনো তারপরে যা ইচ্ছে তাই বলো, কোনো অসুবিধা নেই। মানে ওর চোখের জল দেখে সবাই বলে যে রাখি দি কষ্ট পাচ্ছে ভিডিওটা ডিলিট করো। মানে এটা কি কষ্ট পাচ্ছে? যদি ভালোভাবে বলতো ঠিক আছে, ফোন করে বলছে হ্যাঁ লিটন দা তুই কি ভিডিও ছেড়েছো ভিডিও ডিলিট করো, আরে ভাই এটা কোনো কথা? ভালোভাবে বল, বলছে হ্যাঁ থানায় ডায়েরি করবো এই করবো ওই করবো, মানে প্রথমেই একদম একটা থ্রেট কল দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে ভাই ভিডিও রইলো, আর ও যা করার করে আমাদের সঙ্গে ওরকম ভাবে কোনো সময় কথা বলে না। আর আনফলোর কথাটা বললে না, আনফলো করিনি সোশ্যাল মিডিয়া থেকে, কারণ সবাই জানবে দেখবে যাই হোক তাই জন্য করিনি, বাট এখন করে দিলাম আনফলোটা। ঠিক আছে ছাড়ো, যত বলবে ততই বাড়বে। আরও অনেক কিছু আছে যেগুলো এখনও আমরা হাইড করে যেতে চাই, যে কিনা কি বলবো একটা লোকের পার্সোনাল জিনিস হয় আলাদা হয়, আর যে কিনা লোককে দেখানো একটা জিনিস হয় পার্সোনাল জিনিস হয়। আর বলে লাভ নেই, আমরা বাড়াতেও চাই না আমি, আর তুমি যদি এটা নিয়ে নাড়াহাটা করো বাড়াও তাহলে তো অবশ্যই এদিক থেকেও রিপ্লাই যাবে, বাড়বে জিনিসটা। এবার তুমি এবার ভেবে দেখো তুমি কি করবে। মানে মানুষ কতটা খারাপ হতে পারে, মানে গিগিটি যেভাবে রং চেঞ্জ করে সেভাবে রং দেখতে পাচ্ছি আমি, মানে বিশ্বাস করতে পারছি না যে কেন রাগি এরকম করতে পারলো। মানে আমি সত্যি কথা বলতে কি বললো আমি সেটাই বুঝতে পারছি না আদৌ, মানে ওর বিষয়ে এরকম। আর আমাদের আইডিতে তোমরা তো জানো যে এরকম কোনো আজ পর্যন্ত এরকম কোনো ভিডিও, ও যে গর্বের সহকারে বলছে না যে ও আমার আইডিতে এরকম কোনো ভিডিও আসেনি, আমি এরকম কোনো ভিডিও করি না। আরে আমরা কোন সা এরকম ভিডিও করি যে আমাদের আইডিতে এরকম ভিডিও এসেছে বা আমাদেরকে মানুষ খারাপ কমেন্ট করছে বা কিছু? তোমাকে যেরকম তোমার মানুষ ভালোবাসে, তোমার 2 লাখ সাবস্ক্রাইবার আছে তারা ভালোবাসে, আমার কাছেও সেরকম, আমার 43,000 সাবস্ক্রাইবার আমার কাছে সেইটুকুই, তো তারাও আমাদেরকে ভালোবাসে। তো আমি এরকম, মানে আমার মনে হয় না আমি এই ফার্স্ট টাইম এরকম ভিডিও করছি, তো আমি করবো কি করবো না করে করে তারপর দেখলাম তোমরা এত কমেন্ট করছো তাই জন্য করতে বাধ্য হলাম এটা। আর এইসব বিষয়ে সত্যি কথা বলতে মানে নাড়াঘাটা করতেই চাই না এরকম সোশ্যাল মিডিয়ার এইসব আমি যেতে চাই না, এইসব জিনিসটাই বাজে। তো তুমি যেরকম বলছো যেতে চাও না, তোমার বাধ্য হলে আসতে, তো আমরাও বাধ্য হলাম আসতে। তুমি এবার ডিসাইড করো না তুমি কি করবে। তুমি যদি ভিডিওটা রাখো তাহলে আমরা এই ভিডিওটা থাকবে আমাদের, আর তুমি যদি ওটা ডিলিট করে দাও তাহলে আমরা ডিলিট করে দেবো। আর জানি তোমার মনে হবে যে ও আমাকে এরকম কথা বললো আমি তার রিপ্লাই দেবো, ওর গরম মানে ওর খুব ঘ্যাম আছে এই আছে হ্যানা ত্যানা বড় চ্যানেল এইসব কথায় বড় ছোট এইসব ব্যাপারে কি যে বড় আইডি বড় ছোট আইডি, যেই আমি যে আইডিতে ভিডিওটা ছেড়েছি সেটা তো আমাদের ছোট আইডি, জাস্ট নর্মাল 10,000 সাবস্ক্রাইবার আছে, তো এখানে ছোট বড় আইডির কি আছে আমি তো বুঝতে পারছি না। ওটা কিছুই না, গাড়ি করে একটা সিম্পেথি গেইন করেছে ব্যাস আর কিচ্ছু না। মানে এখন যদি আমি কান্নাকাটি করে বলি তোমাদের রাখি দিয়ে এই করেছো ওই করেছে, তাহলে তুমি তোমাদের রাখি দিয়ে আইডিতে গিয়েও বলবে যে রাখি দিয়ে তোলা দিকে কষ্ট দিও না, আগে বোঝো তোমরা। ঠিক আছে ছাড়ো ছাড়ো ছাড়ো, এই ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করে লাভ নেই। আর লাস্ট একটা কথাই বলতে চাই যে কিনা রাখি, তুমি সত্যি বোনের মতন আর বোনের মতন থেকো, এমন কিছু মানে এমন কোনো ভিডিও করো না, এমন কোনো ভিডিও করো না যাতে তোমার সারা অন্য কারো খারাপ লাগে। ঘরের ব্যাপারটা ঘরে মেটানোর চেষ্টা করো, পাবলিকলি এরকম সবাইকে শোনাচ্ছ এটা খুব বাজে জিনিস, তো কি বলবো আর কিছু বলার নেই, তো টাটা।